এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ঝড় বৃষ্টিতে গাড়িতে চাপাতা তোলার সময় মৃত্যু এক চাবাগান বাগান শ্রমিকের যেটা জানা যাচ্ছে ডুয়ার্সের মেটেলি ব্লকের প্রথমে তাকে হাসপাতালে নিয়ে হয় কিন্তু হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ঘটনাটি ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেই গতকালও শিলাবৃষ্টি দেখা গিয়েছে ফলত এই শিলাবৃষ্টিতে চা শিল্পের যথেষ্ট ক্ষতি হয় ক্ষতি সাধন হয় চা চাষের এবং চা পাতা তোলা হচ্ছিল গাড়িতে সেই সময়ই কিন্তু এই ঘটনাটি ঘটে তোলার সময় মৃত্যু হয় শ্রমিকের ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ঘটনা এটি ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে চা শ্রমিকের মৃত্যু ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ঘটনা এটি বৃষ্টিতে গাড়িতে চা পাতা তোলার সময় ঘটনাটি ঘটে ধুয়ার্সে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ঘটনা কৌস্তব রয়েছে আমার সঙ্গে টেলিফোনে কৌসব ঠিক কী ঘটেছিল সকাল বিকেলে মেটেল ব্লকে যে বাতাবাড়ি চা বাগান সেই চা বাগানে কাঁচা পাতা যে তোলা হয় গাছের থেকে সেটি গাড়িতে লোডিং এর কাজ চলছিল কিন্তু সেই সময় আতঙ্কায় ঝড় বৃষ্টি নামে এবং আকাশ কিন্তু প্রায় অন্ধকার হয়ে আসে তিনজন শ্রমিক সেখানে কাজ করছিলেন তার মধ্যে সাবির খেরিয়া নামে এক শ্রমিক সে কিন্তু সেই চা গাড়িতে শুয়ে থাকে এবং অন্য দুই শ্রমিক চলে যায় পরবর্তী যখন ঝড় বৃষ্টি থেমে যায় বাকি দুই শ্রমিক এসে কিন্তু গাড়িতে চা পাতা লোড করে তারা খেয়াল করতে পারেনি যে গাড়িতে সাবির শুয়ে রয়েছে

ঝড় বৃষ্টি হচ্ছিল সেই সময় চা পাতা তোলা হচ্ছিল কিন্তু গাড়িতে আগে থেকেই শুয়েছিলেন ওই শ্রমিক তার ওপরেই চা পাতা সেখানে লোড করা হয় এবং মনে করা হচ্ছে সেখানেই আহ মৃত্যু হচ্ছে তার তাকে আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক